একটু নজর রাখি বিজেপিতে ফিরবেন কিনা অর্জুন সিং, এই নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা চলছে। কারণ গতকালই যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে ঠাঁই নেই অর্জুন সিং এর এবং তার জায়গায় প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক। আর এরপরই জল্পনা উস্কে গেছে যে বিজেপিতে তাহলে কি অর্জুন সিং আবার ফিরে আসবেন। ইতিমধ্যেই প্রস্তাব এসেছে, দাবি করছেন অর্জুন ঘনিষ্ঠরা। রাত পর্যন্ত অনুগামীদের সঙ্গে আলোচনা হয়েছে, আজ আবারও বৈঠক হবে এবং তারপর দুপুরে তার সিদ্ধান্ত ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ ব্যারাকপুরের বাহুবলী দ্রৌপদী মুর্মুর আর যশবন্ত সিনহা মধ্যে আমি মনে করছিলাম কি দ্রৌপদী মুর্মুর একটা ফিটেস্ট ক্যান্ডিডেট একটা আদিবাসী পরিবার থেকে এসছেন, তাই আমি ওনাকে সমর্থন করেছিলাম। আমি তো দলে এসেছিলাম, আমি তো দলের ভিপ আমার উপরে ছিল না, বা দল ভিপ করিনি কে অমুককে দিতে হবে, কেন আমি তো আমাকে আমাদের কোনো ভিপ ছিল না। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই আমি, এক সেকেন্ড, দ্বিতীয় কে বলেছিল আমি বলে দেব, দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। এরপর কি কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনন্ত, বিজেপিতে যোগ দেবেন কি দেবেন না সেটা নিয়ে চিন্তা ভাবনা একটা তার চলছে এবং দুপুরের মধ্যে হয়তো সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ঠিক কোন কোন কারণ কাটা হলো টিকিট না পাওয়ার ক্ষেত্রে অর্জুন সিং? দেখো, কাটা বলতে এখানে যে এই মুহূর্তে যে অবস্থা, যে যারা অর্জুনের অনুগামী, যারা অর্জুনের সমর্থক বা যারা তৃণমূল করেন, যারা বয়স্ক তৃণমূল করেন, যারা প্রবীণ তৃণমূল, সবাই কিন্তু সকাল থেকে অর্জুন সিংয়ের বাড়িতে ভিড় করেছেন। এবং দেখো, এই যে অর্জুন সিংয়ের বাড়ি, তারা সেখানে বলছেন যে আমি একবার জেনে নিই যে এই যে বারবার যে তাদের আশাটা, তাদের কেন আসছেন, তারা খবর নিচ্ছেন যে অর্জুন সিং যে কেন ক্যান্ডিডেট করলো না, তার সাথে একটা দল ঠিক করলো না, এমনটাই বলছেন। তবে যে যে বিষয়টা যেটা হচ্ছে যে অর্জুন সিং কিন্তু ব্যারাকপুরে কিন্তু ভোটের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। তবে যে সবাই আশা করেছিল, কি আশা করেছিলেন আপনারা? কি হামলোক আশা কি হচ্ছে কি অর্জুন বাবুকে টিকিট মিলেগা আর মমতা দিদি কো এই সিট ঝোলি মে যায়গা। এবার কি চাইছে? এটা টিকিট দিল না, যা যা বলবে তা অর্জুন বাবু আমরা সব করব। অর্জুন বাবু কা সাথ হ্যায়? হ্যাঁ। কিউ? আরে ও দুঃখ মে সুখ মে ইহা কা হর আদমি কো সাথ মে উঠনা বৈঠনা খানা পিনা হ্যায়, ইসলিয়ে তো উসকে সাথ মে হ্যায়। অর্থাৎ দুঃখ সুখ দুঃখে যে কোনো আপদ বিপদে অর্জুন সিং সবার সাথে থাকেন, তাই তারা অর্জুন সিং যেখানে যাবেন সেখানেই আছেন। তবে এই যে বিষয়টা, এটা শুধু কিন্তু জগদ্দল ভাটপাড়া বা আমডাঙ্গা বা বীজপুর বা টিটাগড় বা ব্যারাকপুরের ঘটনা নয়, সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষই কিন্তু, যারা অর্জুন ঘনিষ্ঠ, যারা অর্জুন পন্থী বা যারা তৃণমূল বহুদিন ধরে করেন, তারাই কিন্তু এ কথা বলছেন। এবং এই কথা সঙ্গে থাকো অনন্ত, তিনি কি বিজেপিতে ফিরবেন ভয়ে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিং, এরকমই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না আমরা জানি, কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। তিনি এই দু বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি এক। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না। দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কি না, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। আর একটা খবর দিয়ে, আপনাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সায়ন্তিকা মঞ্জুষা ডিরেক্টর এবং রাজ্য পর্যটন দপ্তরের ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই পদ থেকে আজকে সম্ভবত ইস্তফা দিতে পারেন তারকা নেত্রী। ব্রিগেডে গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং তারপর সেখানে তার নাম নেই, তারপরে দেখা গেল তালিকা ঘোষণার পর দ্রুত মঞ্চ ছাড়েন অভিনেত্রী। আর তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘোষণা হলেও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে আশা দেখানো হয়েছে জোট নিয়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তিনি বলছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে পর্যন্ত জোটের রাস্তাটা খোলা রয়েছে। পাশাপাশি অবশ্য এটাও বলেছেন যে আলোচনার মাধ্যমেই একটা সম্ভাবনা বেরিয়ে আসা সম্ভব।
কিন্তু সত্যি সেটা কতটা সম্ভব জানবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, গতকাল যেভাবে অভাবনীয়ভাবে একদম অন্যরকমভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস, তারপর মল্লিকার্জুন খড়গে, সত্যি এই আশাটা বাস্তবে আদৌ হবে, বাস্তবায়িত হবে, না আশা আশাই থেকে যাবে? দেখো, আশা আশা থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি কিন্তু বারবার ডাক দিচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, ফলে অনেক বেশি রাজনৈতিকভাবে এই লোকসভা নির্বাচনে চাপে রয়েছে কংগ্রেস। ফলে তাদের কাছে মূল লক্ষ্যের জায়গাটা যতটা বেশি সম্ভব বিজেপির আসনকে কমাতে হবে। প্রথম দফার যখন প্রার্থী তালিকা কংগ্রেস ঘোষণা করে, সেদিনও কিন্তু বেণুগোপাল এই কথাটাই বলেছে যে তাদেরও লক্ষ্য যত কম আসন বিজেপি পায় সেটা, সেই জায়গা থেকে তারা এই কথা বলছেন। তার কারণ, বিজেপি কখনো বলেনি যে তৃণমূল মুক্ত ভারত, তৃণমূল আপ মুক্ত হোক ভারত, এই স্লোগান বিজেপি দেয়নি। ফলে কংগ্রেসের কাছে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিজেপিকে আসন সংখ্যা কমাতে হবে, ফলে সেটা অন্যান্য আশা তারা এখনো রাখছেন, কিন্তু আশা সত্যি কখনো বাস্তবায়ন হবে সেটা নিয়েও আবার প্রশ্ন থেকে যাচ্ছে, সেটাও নিজেরাই জানেন। অনেক ধন্যবাদ প্রদীপ্ত, সঙ্গে থাকুন।